সামাজিক যোগাযোগ মাধ্যমে সঞ্জিদা আক্তারের পোস্ট আলোড়ন তুলেছিল পুরো বাংলাদেশে, আবেগাপ্লুত করেছিল নারী ফুটবল নিয়ে। কথা রেখে লড়াকু সঞ্জিদার বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জিতেছে। কেন এমন স্ট্যাটাস দিয়েছিলেন বা কি বলতে চেয়েছিলেন তিনি কাঠমান্ডুতে, সে কথাই বলেছেন ফয়জুল ইসলামকে। ফাইনাল ম্যাচ একটি শিরোপার জন্য দুটি দলের লড়াই, সে ম্যাচ তো উত্তাপ ছড়াবেই। তবে সে ম্যাচের আগে একজনের ফেসবুক স্ট্যাটাসে আরো বেশি আবেগ এনে দিয়েছিল। কথা বলতে চাই সঞ্জিদা আক্তারের সঙ্গে, তার এই ফেসবুক স্ট্যাটাসের নেপথ্যের গল্পটা একটু শুনতে চাই। সঞ্জিদা, কেমন ছিল সেই ফেসবুক স্ট্যাটাসের নেপথ্যের গল্পটা? কেন এমন একটা আইডিয়া মাথায় আসলো? অনেক বড় একটা লেখা লিখলেন, অনেক আবেগও ছিল মনে ছাপা কথাগুলো, যখন কারোর সাথে প্রকাশ করতে না পারি তখন অনেক কষ্ট লাগে। তখন ভাবলাম আমার পেজে আমি ওটা শেয়ার করি, আমাদের 18 কোটি দেশের মানুষ সবাই জানুক আমাদের মানে কথাগুলো, আমাদের মনের কষ্টগুলা, আবেগঘনক কথাগুলো আসলে হচ্ছে যেটা সত্যি সেটাই আমরা বলছি। আপনি একেবারে সমাজে নারীদের যে চিত্রটা বর্তমানে আছে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসতে হয় সেটিও তুলে এনেছেন, তারপরে আপনাদের আকাঙ্ক্ষা তুলে এনেছেন, আপনাদের যে কোনো চেষ্টা ত্রুটি থাকবে না দেশবাসীকে একটা শিল্প উপহার দেয় সে কথাও তুলে এনেছেন। সেটা কখনো প্রকাশ করি না যে আমরা এবার ভালো একটা কিছু করব, আমরা শুধু বলছি যে আমরা ফাইট করবো, আমরা ভালো একটা ম্যাচ উপহার দিব। কিন্তু আমাদের মনের মধ্যে একটাই ছিল যে এবার আমাদের একটা সুযোগ, আমাদের অবশ্যই ট্রফি আমাদের দেশে নিতে হবে। তো ট্রফিটা শুধু আমাদের জন্য না, আমরা দিন রাত যে পরিশ্রম করছি সেটা হচ্ছে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেটা আমরা করতে পারছি, আমরা সাকসেস। সেলিব্রেশনের কিছু আপনি আইডিয়া বলেছিলেন, আইডিয়া বলতে বলেছিলেন যে ছাদ খোলা বাস না হলেও চলবে, তারপরে ওইটি আর ব্যাপক সাড়া পড়েছে। যতটুকু জানা যাচ্ছে দেশে তেমন কিছু একটা ব্যবস্থা করা হচ্ছে, কেমন হবে সেটা যদি সত্যি যদি বাস্তবে রূপ পায়? আসলে বড় বড় ইউরোপিয়ান লিগ বা ইউরোপিয়ান যে খেলাগুলো আছে ওগুলো তো দেখি, যখন চ্যাম্পিয়ন হয় তখন হচ্ছে ওদেরকে হচ্ছে ছাদ খোলা বাসে করে নেওয়া হয়, মানে অনেক আনন্দ উদযাপন করে আর কি। তো আমার মনে হয়েছে যদি আমরা চ্যাম্পিয়ন হই, আমাদের যদি এরকম একটা হয় আমাদেরও অনেক ভালো লাগতো। যেহেতু আমরা রেকর্ড করছি ছাদ খোলা বাসে উঠলো, আমরা সেটা একটা রেকর্ড থাকতো বাংলাদেশের। দর্শক শুনছিলেন সঞ্জিদা আক্তারের কথা, তার ফুটবলার হয়ে ওঠার কথা এবং সাফল্য পাওয়ার পরের দিনের কথা। একজন সঞ্জিদা, সাবিনা, মারিয়া রায় এখন বাংলাদেশের ফুটবলের পোস্টার গার্ল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, কাঠমান্ডু, নেপাল।